আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ বখিয়া বেবিস মামা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে আছি। আজকে আপনাদের জন্য থাকছে আপনার জিমেইল, সেটা পার্সোনাল বা বিজনেস হোক, সেটা কীভাবে পারমানেন্টলিভাবে ডিলিট করবেন, সম্পূর্ণভাবে ডিলিট করে ফেলবেন সেটি। তো চলুন আমরা আমাদের ইন্ট্রো পরে ব্যাক করি। ইন্ট্রো শেষে আমরা পুনরায় আমাদের ভিডিওতে ব্যাক করলাম। তো চলুন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাবো, আমরা কীভাবে আমাদের জিমেইল অ্যাকাউন্টটি ডিলিট করবো। তবে অবশ্যই তার আগে একটি আপনাদের কাছে রিকোয়েস্ট যে আমার চ্যানেলে আপনাদের নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দেবেন। তো চলুন আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। তো আমরা চলুন সহজে দেখে নিই কীভাবে আমরা জিমেইল একটি অ্যাকাউন্ট ডিলিট করতে পারবো। তার জন্য আমাদের ফোন থেকে জিমেইল যে অ্যাপসটি রয়েছে সেটাতে সেটা ওপেন করব। ওপেন করার পরে অবশ্যই আমাদের এখানে সেই জিমেইলটি লগ ইন থাকতে হবে। যদি লগ ইন না থাকে তাহলে এখানে ক্লিক করে আমরা লগ ইন করে নেব। লগ ইন করে নেওয়ার পরে যখন আমাদের এই অবস্থাতে থাকবে জিমেইলটি লগ ইন অবস্থায়, তখন আমরা তার লোগোতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা অপশান রয়েছে ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। ক্লিক করলে আপনার সামনে এরকম একটা অপশান চলে আসবে। আবার অনেকে গুগল ক্রোম ব্রাউজার হয়তো সিলেক্ট করতে বলতে পারে যদি ডিফল্ট অবস্থায় না থাকে। তো এই অবস্থা এখানে আসার পরে এতে একটি অপশান রয়েছে, দেখুন ডাটা অ্যান্ড পার্সোনালিজ, এখানে ক্লিক করার পরে নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসলে আমরা একটি অপশান পাবো ডিলিট সার্ভিস অর অ্যাকাউন্ট, ডিলিট সার্ভিস অর অ্যাকাউন্ট, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে বেশ অনেকগুলো অপশান রয়েছে। প্রথমটি আছে ডিলিট গুগল সার্ভিস, ডিলিট ইউর গুগল অ্যাকাউন্ট, ডাউনলোড ইউর ডাটা। এখান থেকে আপনারা ডিলিট যে আপনারা সার্ভিসগুলো নিয়েছেন সেগুলো ডিলিট করতে পারেন, ডাটাগুলো ইয়ে করতে পারেন। তো আমরা যেহেতু অ্যাকাউন্টটা ডিলিট করব তাই ডিলিট ইউর গুগল অ্যাকাউন্টের নিচেই তো ডিলিট ইউর অ্যাকাউন্ট নামে যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে কিছুক্ষণ লোডিং নিতে পারে এবং এখানে আপনার একটি পাসওয়ার্ড চাইবে। তো আমি আমার অ্যাকাউন্টে পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পরে নেক্সটে যাওয়ার পরে একটু নিচের দিকে চলে আসবেন। এই অনেক সব কিছুর নিচে চলে এসে দেখবেন এখানে দুটি টিক মার্ক দেওয়ার বক্স আসবে, এতে দ্বারা বোঝাচ্ছে আপনার পারমানেন্টলি ডিলিট হবে বা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কার্যক্রম দেখাচ্ছে এখানে। তো আপনারা এখানে দুটোতে টিক মার্ক দিয়ে দেবেন এবং ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখানে গুগল ক্রোম অবশ্যই গুগল ক্রোম সিলেক্ট করবেন। এখানে কি দেখাচ্ছে ইয়োর গুগল অ্যাকাউন্ট অ্যান্ড ইটস ডাটা হ্যাভ বিন ডিলিটেড, অর্থাৎ আপনার জিমেইলটি এবার সম্পূর্ণভাবে ডিলিট হয়ে গেছে। তো আশা করবো আপনারা অবশ্যই জিমেইল সম্পূর্ণভাবে ডিলিট করা সঠিক নিয়মটি শিখতে পেরেছেন। তো এরপরেও যদি কোথাও কিছু বুঝতে না পারে আমাদের কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওটি কেমন হলে সেটি জানতে বলবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এবং প্রতিবেশী একটি কথা আবারও, চ্যানেলে নতুন হতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব অলরেডি করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এছাড়াও আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য। ধন্যবাদ।